সুবি আর কোনো আগ্রহই দেখাইল না, শুধু বলিল, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে সূঁচে সুতো পরাতে হবে, আমার যাওয়া হবে না। রাধা বলিল, সেই গানটা একটু গান না সুবি। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ যার লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তিনি বাংলা সাহিত্যে নূতন দিগন্ত উন্মোচন করেছিলেন, হ্যাঁ তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলার প্রকৃতি তার সাহিত্যে বারবার জীবন্ত হয়ে উঠেছে। তার জন্মদিন আমরা সদ্যই পার হয়ে এসেছি, তাই আজ রাখলাম তার চরণে একটি নিবেদন। তার লেখা ডাকগাড়ি গল্পটি আজ পড়ে শোনাব। আজকের এক ব্যাগ গপ্প চ্যানেলের নিবেদন ডাকগাড়ি। কাহিনী প্রণম্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি ডাকগাড়ি। এক এক সময় রাধা ভাবে কোথাও বেড়াইয়া আসিতে পারিলে ভালো হইত। আজ ছ বছরের মধ্যে সে একখানা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত দেখে নাই। এ গাঁয়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পূজা পর্যন্ত হয় না। অবশ্য এ গাঁয়েরই সে মেয়ে, এই অবস্থার মধ্যেই মানুষ হইয়াছে। বাল্যে সে ভাবিত সর্বত্রই বুঝি এই রকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুর গিয়া রাধা প্রথম বুঝিল তাদের গাঁ অতি হীন অবস্থার গাঁ। গরিব আর বড়লোকে তফাৎ কি বুঝিল। বাসুদেবপুর এমন কিছু শহর বাজার জায়গা নয়, গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম, এই পর্যন্ত। সেখানে মুস্তাফিরা বড়লোক, এমন পূজা নাই যে তাদের বাড়ি হইত না। দুর্গোৎসব বলো, শ্যামা পূজা বলো, জগদ্ধাত্রী পূজা বলো, এমনকি রথ পর্যন্ত। বছর তিনেক বড়ই আনন্দে কাটিয়াছিল সব দিক দিয়াই। তারপর তাহার স্বামী মারা গেল যকৃতের রোগে, শাশুড়ির সঙ্গে রাধার বনিল না। দিন কতক উভয়ের মধ্যে যেসব বাক্যাবলীর আদান প্রদান চলিল তাহাকে ঠিক সদয় ও ভদ্রবাক্য বলা চলে না। রাধা প্রমাণ করিতে ব্যস্ত হইল তাহার বাবা এত দরিদ্র আজিও হন নাই যে তাহাকে একবেলা এক মুষ্টি আতপ চালের ভাত দিয়া পুষিতে পারিবেন না। ফলে একদিন একটিমাত্র পুঁটুলি সম্বল করিয়া রাধা তাহার ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি আসিয়া পৌঁছিল। ভাইটিকে সেই পত্র লিখিয়া আনিয়াছিল, তাহার তোরঙ্গ ও ক্যাশ বাক্স শাশুড়ি আটকাইয়া রাখিলেন। ছ বছর তারপর কাটিয়া গিয়াছে, সেই যে বিধবা হইয়া আসিয়া বাপের বাড়ি ঢুকিয়াছে, আর সে গ্রাম হইতে বাহির হয় নাই। এই ছ বছরে অনেক কিছু ঘটিয়া গেল তাহাদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানেন না, বিশ্বাসদের পাটের আড়তে কাজ করিয়া সামান্য কয়েকটি টাকা পাইতেন। বাবার সে চাকুরিটা গেল, রাধার ছোট একটা ভাই গেল মারা। বাবা বাত হইয়া কিছুদিন শয্যাগত থাকিলেন, বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হইল। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হইতে লাগিল। জমিদার নালিশ করিয়া তাহাদের বড় জমা ক্রোক করিয়া লইল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হইয়া পড়িয়াছে দিনগুলি, সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাঁধাবাড়া, বাবার হাতে পায়ে তেল মালিশ করা,
মায়ের দোক্তার পাতা পুড়াইয়া তামাক তৈরি করা, কলের মতো এক টানা এক ঘেয়েভাবে চলিতেছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে ডোবার ধারে বাসন মাজিতে গিয়া সে ভাবিতেছিল একবার কোথাও বেড়াইয়া আসিবে। ছোট ডোবাটা, চারিপাড়ে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হইয়া আছে, দুপুরবেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এর আবার চারিদিকে চারিটা ঘাট, বাঁধানো নয়, কাঁচা ঘাট। দক্ষিণ দিকের জামতলায় জেলেপাড়ার ঘাট, পশ্চিম পাড়ের বেলতলায় নাপিতদের ঘাট, পূব দিকে বামুনপাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাঁদের ঘাট। তারাও ব্রাহ্মণ, নিজেদের জন্যে একটা ঘাট আলাদা রাখিয়াছেন, কাহাকেও সে ঘাটে যাইতে দেন না। সেই বাড়িরই মেয়ে সুবি, ভালো নাম সুবিনীতা। তাদের ঘাটে চায়ের পাত্র ধুইতে নামিল। গ্রামের মধ্যে ওরা ওরই মধ্যে একটু শৌখিন, চা খাওয়ার অভ্যাস রাখে। সুবি কিছুদিন কলিকাতায় কাকার বাসায় থাকিয়া পড়িত। ক্লাস এইট পর্যন্ত পড়িয়া পড়া ছাড়িয়া দিয়া আজ বছরখানেক বাড়িতে বসিয়া আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখিয়াছে, তাও আবার কলিকাতায়। সুবি দেখিতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যাম, বড় বড় চোখ, এক রাশ কোঁকড়া কোঁকড়া চুল, সর্বদা ফিটফাট হইয়া থাকে, একটু চালবাজ। ১৬ বছর বয়স, বিবাহের চেষ্টা চলিতেছে। রাধা সুবি বলিতে অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, ২২-২৩ বছর বয়স, তার ওপর বিধবা, এবং লেখাপড়াও তেমন কিছু জানে না। এই অবস্থায় রাধা কি করিয়া আশা করিতে পারে যে সে কলিকাতার স্কুলের ক্লাস এইট পর্যন্ত পড়া মেয়ে সুবির অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাইবে? না, তা সে পারে না, বা সে আশা করাও তার উচিত নয়। সুবিকে জলে নামিতে দেখিয়া রাধার মুখ আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখাইল। সে বলিল, ও সুবি ভাই, তোদের চা খাওয়া হয়ে গেল? সুবি কচুর ঝাড়ের গোড়া হইতে চায়ের পেয়ালা লইয়া জল বুলাইতে বুলাইতে বলিল, হয়নি, মার তো আজ সোমবার, মা খাবে না, শুধু আমি আর জাদু, তাড়াতাড়ি নেই, এবার গিয়ে জল চড়াব। সুবি নিজে কোনো কথা বড় একটা রাধার সঙ্গে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবে তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলিতে ভালোবাসে না, পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তাহার কথাবার্তার বিষয়। কলিকাতায় থাকিয়া তাহার রুচি বদলাইয়া গিয়াছে। রাধা তাহার মন জোগাইয়া চলিবার চেষ্টায় বলিল, কাল সন্ধেবেলা তুই এলি নে ভাই, আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে বানালাম, তোকে শোনাবো আজ দুপুরে, আসবি তো? কি কবিতা? রাধা বলিল, আসিস, এখন না, শোনাবো, মুখস্থ নেই ভাই। সুবি আর কোনো আগ্রহই দেখাইল না, শুধু বলিল, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে সূঁচে সুতো পরাতে হবে, আমার যাওয়া হবে না। রাধা বলিল, সেই গানটা একটু গান না সুবি। সুবি চায়ের পাত্রগুলি হাতে লইয়া চলিয়া যাইতে উদ্যত অবস্থায় বলিল, এখন সময় নেই, অনেক কাজ, চলি। রাধা অতি করুণ মিনতির সুরে বলিল, গা না ভাই, দুটো লাইন গা, বলছি এত করে। বলিতে ভুলিয়া গিয়াছি, পাড়া গাঁয়ের মেয়ের তুলনায় সুবি গান গাহিতে পারে মন্দ নয়। কলিকাতায় থাকিবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখিয়াছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ গান গাহিতে পারে, চেহারাও ভালো। সুবিকে দিনকতক সে গান শিখাইতে ঘন ঘন আসিত।
সুবি গুনগুন করিয়া মাত্র দুকলি গাহিল। যৌবন সরসি নীরে মিলন শত দল, যৌবন সরসি নীরে কোন চঞ্চল বন্যায় টলমল টলমল, যৌবন সরসি নীরে যৌবন সরসি নীরে কোন চঞ্চল বন্যায় টলমল টলমল, যৌবন সরসি নীরে নীরে। ঠিক এই সময় নাপিতদের ঘাটে নাপিত বউ এক কাঁড়ি বাসন লইয়া মাজিতে আসিল। নাপিত বউ শ্যামবর্ণ, বয়স 19-20, খুব সুন্দর নিটোল গড়ন, স্বাস্থ্যবতী, মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে। অর্থাৎ যে স্ত্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে আর যাহার বিশেষ কিছু অস্তিত্ব থাকিবে না। কিন্তু এখন যখন সেটা আছে, তখন খুব জমকালোভাবেই আসর মাতাইয়া রাখিয়াছে। নাপিত বউ সুবিকে প্রায় পূজা করিয়া থাকে মনে মনে। তাহার জীবনে এমন মেয়ে সে দেখে নাই। অমন রূপ, অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, সকল দিকেই সুবি নাপিত বউয়ের মন হরণ করিয়া রাখিয়াছে। যে পাড়া গায়ে নাপিত বউয়ের বাপের বাড়ি, সে গায়ে এমন একটি মেয়ের কল্পনাও করা শক্ত। ইহার সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পাইয়া সে ধন্য হইয়াছে। নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করিয়া গেরো দিতে দিতে সুবির দিকে প্রশংসমান দৃষ্টিতে চাহিয়া গান শুনিতে লাগিল। বলিল, ভারী চমৎকার গলা দিদিমণি আপনার, কখনো এমন শুনিনি, কি গানটা দিদিমণি? সুবি পদগুলি আবৃত্তি করিয়া গানটি বলিয়া গেল। যৌবন সরসি নীরে মিলন শত দল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝিল না। সুবির মন জোগাইবার জন্য এক মনে শুনিবার ভান করিয়া মাঝে মাঝে ঘাড় নাড়িতে লাগিল। সুবি ভাবিতেছিল, এ বড়বড়দের গান শুনাইয়া লাভ কি? আজকাল তাহার গলা সত্যিই ভালো হইয়াছে, নিধুদা যদি শুনিত। আর কলিকাতায় যাওয়া হইবে না, নিধুদার সঙ্গে দেখাও আর হইবে না, তাহার বিবাহের সম্বন্ধ খোঁজা চলিতেছে। স্কুল ছাড়াইয়া আনিয়া বাড়িতে রাখা হইয়াছে, বয়স 16 ছাড়াইতে চলিল কি না, আর বাড়ির বাহিরে থাকিবার হুকুম নাই। কলিকাতা, চিত্রা, রূপবাণী, কেতকী, শোভা, নিধুদা, সব স্বপ্ন, এ জন্মের মতো সব ফুরাইয়াছে, সোনার স্বপ্ন ভাঙিয়া গিয়াছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবার আধার ঘনিষ্ঠতা তাহার ভালো লাগে না। নাপিত বউ তাহার পায়ের তলায় পোষা কুকুরের মতো পড়িয়া থাকে, কোনো রকমে সহ্য করিয়া থাকিতে হয়, ঝি চাকরকেও তো লোকে সহ্য করে। রাধা বলিল, ভাই সুবি, তোর গলাখানা যদি একবার পেতাম, হিংসে হয় সত্যি। সুবি নাপিত বউয়ের খোসামোদ ও রাধার গায়ে পড়িয়া আলাপ জমানোর চেষ্টা ঠেলিয়া চায়ের পাত্র লইয়া চলিয়া গেল। সে মরিতেছে নিজের জ্বালায়, এমন সময় এসব ন্যাকানাকা কথা তাহার ভালো লাগে না। জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচিতে নামিল। রাধা বলিল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে?
জেলে বউ বলিল, কোথায় দিদি ঠাকরুন, আজ পাঁচ মাস ছেলে গিয়েছে, একখানা পত্তন নয়। টাকা পাঠানো চুলোয় যাক, তার টাকা পাঠাতে হবে না। আমি ধান ভেনে খার কেচে গতর খাটিয়ে যেমন চালাচ্ছি, এমনি চালিয়ে যেতে পারলে বাঁচি। ছেলের রোজগার খেতে চাই নে, সে ভালো থাকুক, নিজের খরচ নিজে করুক, তাতেই আমি খুশি। কিন্তু বলো তো দিদি ঠাকরুন, একখানা চিঠি নেই, আজ পাঁচ মাস, আমি কি করে ঘরে থাকি? রামু লালমনিরহাটের রেলে কি একটা চাকরি পাইয়াছে। মাকে একবার পাঁচটি টাকা পাঠাইয়াছিল, তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তাহার কুলায় না, মাকে এখন আর টাকা পাঠাইতে পারিবে না। মা যেন কষ্ট করিয়া পূজা পর্যন্ত কোনো রকমই চালাইয়া লয়। ছেলের কষ্ট হইবার ভয়ে মাও আর টাকা চায় না, কষ্টে সৃষ্টেই চালায়। রাধার জেলে বউকে বড় ভালো লাগে। এমন ধরনের মেয়ে এ গ্রামে ব্রাহ্মণ কায়স্থের ঘরেও নাই। এত সুন্দর মনোর, পরের উপকারে প্রাণ ঢালিয়া দিতে এমন লোক সত্যিই আর গাঁয়ে নাই। শুধু রাধাদের বলিয়া নয়, লোকের চিঁড়েকুটিতে জেলে বউ, ধানভানিতে জেলে বউ, যাহাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে, শুধু বাড়িতে মেয়েরা আছে, এক ক্রোশ দূরবর্তী বাজার হইতে তাদের হাট বাজার করিয়া দিতে জেলে বউ, কুটুম বাড়িতে তত্ত্বতালাস পাঠাইতে কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যাইতে জেলে বউ, জেলে বউ না হইলে এ গায়ের লোকের চলে না। অথচ এসবের জন্য জেলে বউ কারো কাছে একটি পয়সা প্রত্যাশা করে না। পাড়ার পাঁচজনের বিনি পয়সায় বেগার খাটিয়া বেড়ানোই তার অভ্যেস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, আমবাগানের পথ দিয়া সে ঘাটে যাইতেছিল, জেলে বউ আম কুড়াইতেছিল বাগানে। রাধা বলিল, রামুর মা আম কুড়ুচ্ছ, দেখি কোন কোন গাছের। ও, সুয়োথালির আম পেয়েছ যে দেখছি। ও বাবা, অত বড় একটা পাওয়া যায় না, আমি কত খুঁজি একটাও পাইনি একদিনও না। তোমার ভাগ্যি ভালো, ভারী মোটা শক্ত আম তো তলায় পড়েই না। অত মিষ্টি গাছের আম আর পাওয়া অত শক্ত, মাত্র তিনটি আম পাইয়াছিল জেলে বউ। অমনি হাসি মুখে বলিল, তা নিয়ে যান না দিদি ঠাকরুন, আম কটা আপনি সেবা করবেন, দয়া করে নিয়ে যান আপনি। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করিতে ওর জুড়ি নাই এ গায়ে। রাধা আম লইয়াছিল এই জন্যে যে না লইলে জেলে বউ ভাবিবে ছোট জাতের দান, তাই ব্রাহ্মণের মেয়ে হইয়া সে সকালবেলা গ্রহণ করিল না। লইয়া সে ভাবিল, জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকত যদি, এ গায়ে হাঙ্গামা পোয়াতে হতো তাহলে। রাধা বলিল, জেলে বউ আমার সঙ্গে একবার শ্বশুর বাড়ি চল না, অনেক দিন কোথাও বেরোইনি, ভাবছি দিন কত ঘুরে আসি। জেলে বউ বলিল, যান না দিদি ঠাকরুন, আপনাদের যাবার জায়গা আছে, কেন যাবেন না, শ্বশুর বাড়ি জানুনি তো অনেক দিন, তাঁরা দেখলে খুশি হবেন। সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে, শাশুড়ি তাকে দুচক্ষে দেখিতে পারে না, তার আধার জানিতে বাকি নাই। তবুও যাইতে হইবে, তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছাড়িয়া আসায় লাভ কি, সেগুলো আনা দরকার, অমন ভালো তোরঙ্গটা। পরদিন বাবা মাকে কথাটা বলিতেই বাড়িতে একপালা ঝগড়া শুরু হইল। রাধার বাবার আদৌ মত নাই সেখানে মেয়ে পাঠাইতে, রাধার মা কিন্তু রাধার দিকে, দুজনে এই লইয়া বাঁধিল ঘোরতর দ্বন্দ্ব। রাধা বাবাকে বলিল, আমি ঘুরে আসব বলছি তো, সাত দিনের মধ্যেই চলে আসব, নবুকে সঙ্গে নিয়ে যাই, না থাকতে দেয় তো আশা আমার হাতের মুঠোয়, একঘে ভালো লাগছে না আর এখানে। রাধার বাবা বলিলেন, এই অপমান সাত করে কুরুবার কি দরকার তোর,
তারা কি এই ছ বছরের মধ্যে একখানা পত্তর দিয়ে খোঁজ নিয়েছে যে তুমি কেমন আছো? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করাইয়া ছোট ভাইকে সঙ্গে লইয়া রাধা আসিয়া গাংনাপুর স্টেশনে গাড়ি চাপিল। রেলগাড়িতে চাপিয়া রাধার মনে হইল যে সে মুক্তির স্বাদ পাইয়াছে বহুদিন পরে। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি, কেবল নাই নাই শুনিতে শুনিতে তাহার তরুণ মন অকালে প্রৌঢ়ত্বের দিকে চলিয়াছে। সংসারে আলো নাই, বাতাস নাই, এতটুকু আনন্দ নাই, শুধুই শোনো চাল নাই, কাঠ নাই, একাদশীর আটা কোথা হইতে আসিবে, নবুর কাপড় ছিঁড়িয়া গিয়াছে, নতুন একটা ইজের ছ আনা হইলেই পাওয়া যায়, তা যেন ছটি মোহর। নবুর পাঁচ মাসের স্কুলের মাইনে বাকি, দুবেলা মাস্টারে শাসায়, মুখুজ্জেদের বাড়ির ঠাকুমার দেনার টাকার সুদের তাগাদা, আর বাবার যত মিথ্যে কথা বানাইয়া বলা, পাওনাদার বিদায় করিতে। আজ সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিয়া মুর্শিদাবাদ লাইনের গাড়িতে চাপিতে হইল। মুড়াগাছায় নামিয়া ক্রোশখানেক হাঁটিয়া বৈকাল তিনটার সময় সে শ্বশুর বাড়িতে গিয়া পৌঁছিল। শাশুড়ি বউকে দেখিয়া বলিলেন, এই যে নবাবের মেয়ে, তাই এতদিন পরে কি মনে করে? সঙ্গে কে? ছোট ভাই, ও সেই নবু না? এসো এসো বাবা, এসো, সুখে থাকো, চিরজীবী হও, তা বেশ ছেলেটি। কিন্তু শাশুড়ির এই অমায়িকতা তিন দিনের মধ্যেই ঘুচিয়া গেল। রাধার বিধবা বড় ননদ ভ্রাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসিতে দেখিয়া সন্তুষ্ট হন নাই। রাধার গলার ছ ভরির হার সেবার শাশুড়ি কাড়িয়া লইয়াছিলেন, সেই হার ছড়া ভাঙিয়া ননদের মেয়ের বিয়ের সময় হাতের রুলি আর বালা গড়াইয়া দেওয়া হইয়াছে। বড় ননদ ভাবিয়াছিলেন, আজ ছ বছর যে বউ এবাড়ি আসে নাই, সে আর আসিবে না। কিন্তু আপদ আবার আসিয়া যখন জুটিল, তখন তো হারের দাবি করিয়া বসিবে। হইল তাই, রাধা শাশুড়ির কাছে হার চাহিল। শাশুড়ি বলিলেন, তোমার বাবা যে টাকা বিয়েতে দেবেন বলেছিলেন তা তো দেননি, 200 টাকা বাকি ছিল, তার দরুন হার রেখে দি, সে টাকা নিয়ে এসো আগে, হার এখনই বার করে দিচ্ছি। বড় ননদও এই কথায় সায় দিলেন। রাধা বলিল, বারে আমার বাবার গড়িয়ে দেওয়া, তোমরা তো আর দাওনি, বাবা টাকা দিয়েছেন কি না সে তোমরা বোঝো গিয়ে তাঁর সঙ্গে, আমার হার কেন তোমরা দেবে না? কিন্তু টাকা কড়ির কথা আর কি অত সহজে মেটে? রাধা বলিল, আমার বাবার দেওয়া তোরঙ্গ, তাই বা তোমরা কেন আটকে রাখবে? আর তোরঙ্গের চাবি ভেঙে তোমরা জিনিসপত্র বার করে নিয়েছো কেন? শাশুড়ি ও ননদ দুজনে মিলিয়া বলিলেন, চাবি কেহ ভাঙে নাই, ভাঙাই ছিল। রাধা বলিল, আমার নতুন তোরঙ্গ, চাবি ভাঙা থাকলেই হলো, হ্যাঁ তোমরাই ভেঙেছ, যত চোরের ঝাড়, দাও আমার হাড় ছোড়া দাও। শাশুড়ি বলিলেন, মুখ সামলে কথা বলো বৌমা, এই বলে দিচ্ছি। উভয় পক্ষে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। ননদ মারিতে আসিলেন ভ্রাতৃবধূকে। নবুকে সেদিন আর কেহ খাইতে ডাকিল না। রাধার তো কথাই নাই, তাহাকে কে আদর করিয়া খাওয়াইবে? সে যখন তার বিবাহের হার ও তোরঙ্গ চাহিতে আসিয়াছে। দুপুরের পরে ঝগড়াঝাঁটি করিয়া নবুকে সঙ্গে লইয়া রাধা ধর্মদহ গ্রাম হইতে মুড়াগাছা স্টেশনে হাঁটিয়া আসিল। দুজনেই অনাহার। মনে পড়িল এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসেই সে ওই পথেই একদিন পালকি করিয়া নববধূরূপে আসিয়াছিল। কথাটা মনে আসিতেই রাধার চোখে জল আর বাধা মানিল না। স্টেশনে আসিবার সারা পথটাই সে কাঁদিতে কাঁদিতে আসিল। ট্রেনটা আসিলে
তাহাতে কলের পুতুলের মতো বসিয়া রাধা কত কথা ভাবিতে লাগিল। মিছামিছি প্রায় তিনটি টাকা খরচ হইয়া গেল। এ টাকা অবশ্য তাহার বাপের বাড়ির নয়, তাহার নিজেরই জমানো টাকা, কিন্তু টাকাটা হাতে থাকিলে টানাটানির সংসারে কাজে দিত। বাবার অমতে আশা হইয়াছে, শুধু হাতে ফিরিলে বাবার বকুনি খাইতে হইবে, মা মুখ ভার করিয়া থাকিবে। ছ ভরির হাড় ছড়া লইয়া যাইতে পারিবার আশা করিয়াই সে আসিয়াছিল। বাবা মায়েরও সে আশা যে একেবারে ছিল না তাহা নয়, এবার সকলে রাগ করিবে। তাছাড়া ভবিষ্যতে শ্বশুরবাড়ি আসিবার পথটাও গেল, শাশুড়ির সঙ্গে ঝগড়া না করিলেই হইত। না হয় গিয়াছে এই হাড় ছড়াটা, বাপ মায়ের অবর্তমানে শ্বশুরবাড়িতে একটু দাঁড়াইবার স্থানও তো হইত। তাহার জীবনে কোনো সুখ নাই, বাড়ি গিয়া সেই তো একঘেয়ে ব্যাপার। সেই ডোবার ধারে সকালে বাসন মাজা, সেই গোয়াল পরিষ্কার, সেই রাঁধাবাড়া, সুবি তাও তো সে তেমন মন খুলিয়া কথা কহে না। সে অনেক কিছু ভুলিতে পারিত যদি সুবি তাহার সঙ্গে হাসিয়া আলাপ করিত, প্রাণ খুলিয়া মিশিত, তা করে না। কত করিয়া সাধিয়া কত ভাবে মন জোগাইয়া রাধা দেখিয়াছে। সত্যি জীবন সব দিক দিয়াই অন্ধকার, বাঁচিয়া কি সুখ! কাল সকালে কি হইবে সে বেশ স্পষ্ট দেখিতে পাইতেছে। রাত্রে আজ সে বাড়ি ফিরিলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া হইবে, অর্থাৎ সে হার আদায় করিতে না পারিয়া ফিরিলেই বাবার আশাভঙ্গের রাগটা মায়ের উপর গিয়া পড়িবে, দুজনে ধুমধুমার বাঁধিয়া যাইবে। কাল সকালে ডোবাতে বাসন মাজিবার সময় মুখুজ্জে পাড়ার ঘাট, জেলে পাড়ার ঘাট সবাই জানিতে চাহিবে সে এত শীঘ্র শ্বশুরবাড়ি হইতে ফিরিল কেন, শাশুড়ি কি করিল, কি বলিল, এই কৈফিয়ত দিতে দিতে আর মিথ্যা কথা বানাইয়া বলিতে বলিতে তাহার প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিবে। কারণ সত্য কথা তো সে বলিতে পারিবে না। রায়বাড়ির কুচুটে মেজবউ মুখ টিপিয়া হাসিবে, সুবি নামিবে ওদের নিজেদের ঘাটের কচুতলায় চায়ের বাসন ধুইতে। নিজে হইতে একটা কথাও সে জিজ্ঞাসা করিবে না যে রাধা কবে আসিল বা কিছু। রাধাকে প্রথমে কথা বলিতে হইবে। সুবি দু একটা হাঁ না গোছের দায়সারা উত্তর দিয়া চায়ের পেয়ালা পিরিচ উঠাইয়া লইয়া চলিয়া যাইবে। যেন বেশিক্ষণ ডোবার ঘাটে দাঁড়াইয়া ওর সঙ্গে কথা বলিলে তার আভিজাত্য খর্ব হইয়া যাইবে। বাসন মাজার পরে ঘাটে যাওয়া, রান্না, খাওয়ানো দাওয়ানো, দুপুরে পান মুখে দিয়াই ছুটিতে হইবে ঘাটে, গরুকে জল খাওয়াইতে সেই নদীর ধারের মাঠে যেখানে গরুকে গোঁচ পুঁতিয়া রাখিয়া আসা হইয়াছে। সেই সময়টা যা একটু ভালো লাগে, নীল আকাশ, নদীর ধারে কাশফুল দোলে, সমস্ত জিউলি গাছের গা বাহিয়া সাদা সাদা মোমবাতি ঝরা মোমের মতো আঠা ঝরিয়া পড়ে, হু হু খোলা হাওয়া বয় ওপারের দেয়ারের চর হইতে, পাট বোঝাই গরুর গাড়ির দল ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে ঘাটের পথের রাস্তা দিয়া কোথায় যেন যায়। গরুকে জল খাওয়াইয়া আসিয়া তাহার বড় ইচ্ছা করে সুবিদের বাড়িতে সুবির সঙ্গে বসিয়া একটু আট্টু গল্প গুজব করে, দু একখানা বর্ণসূচি পড়িয়া শোনায়, গান শোনায়। কিন্তু হায় রে দুরাশা, গায়ে পড়িয়া আলাপ জমাইতে গেলে সুবি গভীর ঔদাস্যের সুরে বলিবে, হ্যাঁ যাই রাধাদি, কত কাজ পড়ে রয়েছে, বিনুর সেই মোজা জোড়াটা বুনতে বুনতে ফেলে রেখেছি, সেটা সম্পূর্ণ শেষ করে ফেলি গিয়ে, বসো তুমি মার সঙ্গে কথা বলো, হ্যাঁ। তারপর বেলা পড়িয়া যাইবে, রোয়াকে কাস্তে বঁটি পাতিয়া এক রাশ বিচুলি কাটিতে হইবে গরুকে জাপ খাওয়াইতে। মাঠ হইতে গরু অবশ্য মাই আনে,
কারণ এই সময়টা সে কাজে এত ব্যস্ত থাকে যে নদীর ধারের মাঠ হইতে গরু আনিবার সময় তার বড় একটা হয় না। তারপর বাইরের বেড়ার গা হইতে শুকনো কাপড় তুলিতে হইবে, ঘর ঝাঁট দিতে হইবে, লণ্ঠনে তেল পুরিয়া কাঁচ মুছিয়া রাখিতে হইবে, গা ধুইয়া আসিতে হইবে, পাতকুয়া তলায় সাজ জ্বালাইয়া বাবার মিছড়ি মরিচ গরম করিয়া দিয়া রাত্রের ভাত চড়াইতে হইবে। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সে নিজে এক মুঠা চাল ভাজা, তেল নুন মাখিয়া খাইয়া, এক ঘটি জল খাইয়া বাবার পায়ে বাতের তেল মালিশ করিতে বসিবে। এই সব সারিতে সারিতে রাত 10:30টার গাড়ি গড়গড় করিয়া মাতলার বিলের পুলের উপর দিয়া যাইবার শব্দ পাওয়া যাইবে। তবে দিনের মতো ছুটি, এই চলিবে দিনের পর দিন 330 দিন। হঠাৎ নবু জানালার বাহিরে হাত বাড়াইয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই রানাঘাটের স্টেশন দেখা যাচ্ছে দিদি। রাধার চমক ভাঙিল, সে মুখ বাড়াইয়া দেখিল প্রকাণ্ড ট্রেনটা অজগর সাপের মতো বাঁকিয়া রেল স্টেশনের নিকটবর্তী হইতেছে। যেখানে তার ইঞ্জিন সেখানে দূরে একটা বড় বাড়ি ও টিনের ছাদ দেওয়া দালান মতো দেখা যাইতেছে। রানাঘাট পৌঁছিয়া গেল এর মধ্যে। প্ল্যাটফর্মে নামিয়া নবু বলিল, একখানা পাউরুটি কিনে দাও না দিদি, কি খিদেই না পেয়েছে, ডাকবো। আঁচলের গেরো খুলিয়া 3 পয়সা বাহির করিয়া রাধা ভাইকে একখানা পাউরুটি কিনিয়া দিল। তাহার নিজেরও খুব ক্ষুধা পাইয়াছে, সেও তো সারাদিন কিছু খায় নাই। ভাইকে বলিল, আর কিছু খাবি? এক কাজ বরং করি, চল বাইরের দোকান থেকে আলুর দম কিনে নি 1 পয়সার, পাউরুটি দিয়ে খা, পেট ভরবে ক্ষণ। নবু বলিল, তুমি কিছু খাবে না দিদি? আমি রেলের কাপড়ে কি খাব? চা খেতে পারি, ওতে দোষ নেই। যাদি কি, ওই চা বিক্রি করছে, জেনে আয় তো কত করে নেবে 1 পেয়ালার দাম। নবু জানিয়ে আসিয়া বলিল, 1 পেয়ালা চা 4 পয়সা দিদি। উফ বাবা, 4 পয়সা? তবে থাকবে, মোটে আর 9টা পয়সা আছে, বাবার জন্য একখানা পাউরুটি কিনে নিতে হবে, দুধ দিয়ে পাউরুটি খেতে ভালোবাসেন বাবা, মার জন্য কি নেব বলতো? রানাঘাট স্টেশনে দাঁড়াইয়া রাধার মনের দুঃখ অনেকটা চলিয়া গিয়াছে। কত লোকজন, গাড়ি ঘোড়া, দোকান, পসার দেখিলে মনে শান্তি পাওয়া যায়। এমন সময় প্ল্যাটফর্মে একটা শব্দ উত্থিত হইল, লোকজন পানওয়ালা পাউরুটিওয়ালারা সন্ত্রস্ত হইয়া উঠিল, লোক যে যেখানে ছিল দাঁড়াইয়া উঠিল। রাধা একটি কুলিকে জিজ্ঞাসা করিয়া জানিল, ডাক গাড়ি আসিতেছে, দার্জিলিং মেল। অল্পক্ষণ পরেই সশব্দে বিশাল ট্রেনখানা প্ল্যাটফর্মের ও প্রান্তে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে ভিড়, হাঁকাহাঁকি, লোকজনের দৌড়াদৌড়ি, পুরি তরকারি, পানবিড়ি, সিগারেট, কুলি কুলি, ইধরাও, হই হই ব্যাপার। স্টেশন সরগরম হইয়া উঠিল। রাধা আর নবু যেখানে দাঁড়াইয়াছিল তারই সামনে ডাকগাড়ির প্রথম ও দ্বিতীয় শ্রেণী কামরাগুলি থামিল। রাধা অবাক হইয়া চাহিয়া দেখিতেছিল, ঝকঝক তকতক করিতেছে কামরাগুলি, কিরকম পুরো চামড়ার গদিয়াটা বেঞ্চে, সাহেব মেম মোমের পুতুলের মতো তাদের ছেলে মেয়েরা, দামি শাড়ি পরা সুন্দরী বাঙালি বড় লোকের মেয়েরা, সুবি কোথায় লাগে এদের কাছে। বেহারারা ট্রের উপর চায়ের জিনিস বসাইয়া ছোটাছুটি করিতেছে। একটি অতি সুন্দর 6-7 বছরের ফ্রক পরা সাহেবের মেয়ে প্ল্যাটফর্মে নামিয়া লাফাইতেছিল, তাহার মা আসিয়া তাহার হাত ধরিয়া গাড়ির মধ্যে উঠাইয়া লইতে লইতে কি বলিল, হিট হিট প্রিং প্রিং, কেমন মজার কথা ওদের, হাসি পায় শুনিলে, সত্যি কি চমৎকার দেখিতে খুকিটা। নবু বলিল, এইদিকে এসে দেখো দিদি, খাবার গাড়ি।
একখানা খুব বড় লম্বা গাড়ির মধ্যে সারি সারি টেবিল পাতা, টেবিলের উপরে ধপধপে চাদর, কাঁচের ফুলদানিতে ফুল সাজানো, চকচকে সব কাঁচের বাসন। মেলা সাহেব মেম খাইতে বসিয়াছে, বাঙালির মেয়েও আছে তাদের মধ্যে, তবে বেশি নয়, দু একজন। 18-19 বছরের একটি বাঙালির মেয়ে বেশি দামের টিকিটের কামরা হইতে নামিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ফল কিনিতেছে। রাধা কি দেখিল কি পাইল জানি না, কিন্তু ডাক গাড়িখানা, তার সুশ্রী সুবেশ আরোহী দল ও সুসজ্জিত ঝকঝকে তকতকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি লইয়া তাহার মনে একটি অপূর্ব আনন্দ, উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি করিল। সমস্ত দার্জিলিং মেলখানা যেন একটা উদ্দীপনাময়ী কবিতা, কিংবা কোনো প্রতিভাবান গায়কের মুখে শোনা সঙ্গীত। রাধার মনে হইল, এই ভালো কাপড় চোপড় পরা সুন্দর চেহারার মেয়ে পুরুষ বালক বালিকাদের সে দেখিতে পাইতে পারে, যদি মাত্র ছ আনা পয়সা খরচ করিয়া রানাঘাট স্টেশনে আসে। যে পৃথিবীতে এরা আছে সেখানে তার বাবার বাতের বেদনা, সুবীর হৃদয়হীনতা, মায়ের খিটখিটে মেজাজ, বাবা মায়ের ঝগড়া, শাশুড়ির নিষ্ঠুর ব্যবহার সব ভুলিয়া যাইতে হয়। এমনকি তার ছ ভরির হার ছড়ার লোকসানের ব্যথাও তার মন হইতে মুছিয়া গেল। কি চমৎকার! দেখিলে জীবন সার্থক হয় বটে, মন ভরিয়া ওঠে বটে। সংসারে এত সুখ, এত রূপ, এত আনন্দ আছে। পূর্বেই বলিয়াছি, রাধা কি বুঝিল কি পাইল জানি না, কিন্তু এ কথা খুবই সত্য যে মেল গাড়িখানা ছাড়িয়া গেলে রাধা দেখিল যে সে যেন নতুন মানুষ হইয়া গিয়াছে। মনে নতুন উৎসাহ, হাতে পায়ে নতুন বল, চোখে নতুন ধরনের দৃষ্টি। সে যেন রাধা নয়, যে সংসারে অসহায়, অনাহূত, উপেক্ষিত, অবলম্বনহীন এবং যার শেষ সম্বল ছ ভরির হাড় ছড়াটা শাশুড়ি ঘুচাইয়া দিয়াছে। একটুখানি সহানুভূতি ও মিষ্টি হাসির লোভে তাকে কালী ডোবার ঘাটে সুবীর অজস্র খোসামত করিতে হইবে। নবুকে বলিল, ওদের কাছ থেকে এক পেয়ালা চা নিয়েই আয় নবু, তুই আর আমি ভাগ করে খাই। যাকগে, চার পয়সা তো, আমাদের ট্রেনের এখন অনেক দেরি, ততক্ষণ এক পেয়ালা চা খেয়ে নেওয়া যাক। বাড়ি গিয়ে মাকে যেন বলিস নে। এতক্ষণ শুনলেন ডাক গাড়ি, কাহিনী শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শব্দ নির্মাণ আকাশ, আবহ অর্পিতা, প্রচ্ছদ কভারম্যান অভিব্রত। গল্প পাঠ করলাম আমি অর্পিতা, উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে এই দিনে এই সময়। গল্প পাঠ আপনাদের ভালো লাগলো কিনা জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।